হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP ফেব্রিক ওয়্যার হাউস, অর্থাৎ ফেব্রিক গুদামজাতকরণের SOP। SOPটা খুবই ইম্পর্টেন্ট, কারণ SOPটা আপনার জানতে হবে, বুঝতে হবে, আর SOPটা যদি আপনি ফলো না করেন তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। সো SOP থেকে আমরা আজকে অনেক কিছু জানতে পারবো। আর SOP সাধারণত গার্মেন্টস কোয়ালিটির SOP হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ কোয়ালিটি কন্ট্রোলের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। পোশাকের জন্য স্ট্যান্ডার্ড পদ্ধতি নির্ধারণ করা তৈরি পোশাকের চিহ্ন পর্যন্ত পেতে খুবই গুরুত্বপূর্ণ। এটি গার্মেন্টস কোয়ালিটি SOPতে প্রতিটি কাজের সিস্টেমের জন্য একটি স্পষ্ট বর্ণনা এবং সর্বোত্তম সম্ভাব্য ফলাফল পাওয়ার প্রয়োজনীয়তা লেখা থাকে। SOP অনুসরণ করে আমরা একটি আদর্শ উপায়ে যে কোনো কাজ করতে পারি এবং পুরো অপারেশনটি সম্পন্ন করতে কি করতে হবে তা জানতে পারি। গার্মেন্টস ক্রেতা তাদের অর্ডার পরিচালনার জন্য SOPতে তাদের পোশাক তৈরি করার সময় এটি অনুসরণ করা প্রোডাকশন পিপুলের দায়িত্ব, এবং প্রত্যেকটা সেকশন ইনচার্জ সেটা জানতে হবে। SOP গার্মেন্টস ডিপার্টমেন্টে এবং টেক্সটাইল ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা সেকশনে লিখিত আকারে SOPটা উল্লেখ করা থাকে, এবং সেটা অপারেটর থেকে শুরু করে অফিসার পড়াশোনা অফিসার পর্যন্ত সেটা ফলো করে। প্রতিটি পোশাক কারখানার প্রতিটি প্রক্রিয়ার জন্য তাদের নিজস্ব SOP রয়েছে যা তারা জড়িত। মূলত একটি গার্মেন্টস মানের SOP হলো পোশাক তৈরির জন্য একটি নির্দিষ্ট কাজ করার জন্য আদর্শ পদ্ধতির লিখিত নির্দেশিকা। সময়ে সময়ে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া পরিবর্তিত হতে পারে, কারণ গার্মেন্টস বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক তৈরি করে। আসলে একটি ভালো স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সিস্টেম লস এবং অপারেটিং লস কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায়। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একটি মান নিয়ন্ত্রণ বিভাগ পোশাকের সর্বোত্তম গুণগত মান নিশ্চিত করার জন্য দায়ী, তাই তারা সর্বদা প্রক্রিয়া এবং পণ্যগুলি পর্যবেক্ষণ নিয়ন্ত্রণের জন্য একটি আদর্শ প্রক্রিয়া অনুসরণ করা উচিত বা করতে হয়। সো SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আজকে আমরা আলোচনা করব। SOPটা আমি সব ডিপার্টমেন্টের SOP নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। সো এই SOP নট অনলি ফেব্রিক ওয়্যার হাউস SOP, আমি সুইং, কাটিং, ওয়াশিং, আইরনিং, স্কিন প্রিন্টিং, এমব্রয়ডারি, তারপরে আপনার টেইলরিং, তারপর প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমি SOP আলোচনা করব। প্রত্যেক দিন একটি ভিডিও দেবো, আর ধারাবাহিকভাবে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, উৎসাহ উদ্দীপনা দিবেন, আমি যাতে আরও ভালো কাজ করতে পারি, আমি যাতে আপনাদেরকে কিছু শেখাতে পারি, আপনি যাতে কিছু শিখতে পারেন, আমিও যাতে কিছু শিখতে পারি, আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি, আপনাকেও যাতে ইম্প্রুভ করতে পারি, আপনি কেরিয়ার লাইফটা যাতে ইম্প্রুভ হয়, সেজন্য আমি অনেক ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনারা যদি গার্মেন্টস এবং টেক্সটাইল কাজ করতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলে থাকেন। আমি এই চ্যানেলে যদি আপনি থাকেন, আপনি নিত্য নতুন সব কিছু নিয়ে গার্মেন্টস টেক্সটাইল যত পজিশন নিয়ে সেটি পাবেন, SOP নিয়ে পাবেন, তারপর আপনার প্রত্যেকটা সেকশনে কিন্তু ওয়ার্কিং প্রসেস আছে, সেই প্রসেসগুলো নিয়েও আমি কাজ করব। আপনারা নিখুঁতভাবে শিখতে পারবেন, আমি ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দিব, অবশ্যই আমার সাথে থাকবেন। ফেব্রিক ওয়্যার হাউস SOP আমরা আজকে আলোচনা করব, ভিডিওটা শেষ অবধি দেখবেন। রিসিভিং ফেব্রিক ফ্রম সাপ্লায়ার থেকে রিসিভ করতে হবে প্রথম আপনার র ফেব্রিকটা, তারপর রিসিভিং ইনভয়েস অ্যান্ড প্যাকিং লিস্ট অ্যান্ড মেইল ডে লট, অর্থাৎ আপনি সেই লটটা যেটা রিসিভ করেছেন সেটা বয়েস, সেটা ইনভয়েস অনুযায়ী বা চালান অনুযায়ী সেটা নিশ্চিত করতে হবে, এবং সেটাও আপনি নিশ্চিত করে প্যাকিং লিস্ট নিশ্চিত করতে হবে। ইনসাইড কন্টেইনার কন্ডিশন চেকিং, আপনাকে অবশ্যই কন্ডিশন চেক করতে হবে ইনসাইড বা ভিতরে, একটি আপনার প্যাকেট আসলো সেই প্যাকেটের ভিতরে কী আছে সেটাও আপনাকে চেক করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশান এগেনস্ট ইনভয়েস অ্যান্ড প্যাকিং লিস্ট, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি আপনাকে সেটাকে নিশ্চিত করতে হবে, ভেরিফাই করতে হবে যে আসলে আমাকে যে চালানটা দিয়েছে বা ইনভয়েসটা দিয়েছে প্যাকিং লিস্টে যে দিয়েছে সেটা অনুযায়ী ঠিক আছে কিনা ফিজিক্যালি। কিপিং রুল ইন ফেব্রিক্স ওয়্যার হাউস, দেন আপনি ওয়্যার হাউস বা গুদামজাতকরণ করবেন, রুল অনুযায়ী আপনাকে সেটি ওয়্যার হাউস করতে হবে। ফেব্রিক ইনভেন্টরি অ্যান্ড মেকিং ইনভেন্টরি রিপোর্ট, আপনাকে সেই অনুযায়ী ফেব্রিকটা যদি আপনি রিসিভ করে থাকেন, চালান অনুযায়ী রিসিভ করে থাকেন, সেটা আপনি ইনভেন্টরি রিপোর্ট হিসাবে আপনাকে দেখাতে হবে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা SOP ফেব্রিক ওয়্যার হাউসের SOPটা আপনাকে নিশ্চিত করবে। আর
সাধারণত এই কাজটি যারা ওয়্যার হাউস ফেব্রিকে বা স্টোরে বা র ফেব্রিকে আপনি জব করতে চান, আসলে এই এসিপিটা আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য খুবই প্রযোজ্য, আর প্রোডাকশন পিপল যারা আছে তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেব্রিক ওয়্যার হাউস শুধু খালি আপনার রস্টোরের লোকে জানবে, স্টাফরা জানবে, এরকমটা না। যারা প্রোডাকশন পিপল আছে তারা কিন্তু এই বিষয়টি জানতে হবে। ফেব্রিক ইনভেন্টরি অ্যান্ড মেকিং ইনভেন্টরি রিপোর্ট, এটা আমি আলোচনা করেছি। 100% উইথ মেজারিং ব্ল্যাঙ্কেট অ্যান্ড সিনকেস কাটিং, আপনাকে 100% কাটিংয়ে যে সিনকেসগুলো হয় বা আপনার মেজারমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটি আপনার 100% নিশ্চিত করতে হবে। ডাইলট ওয়াইস ফেব্রিক, ডাইলট ওয়াইজ অর্থাৎ ফেব্রিকে যে রং করা ফেব্রিক বা কালার ফেব্রিক যদি আসে, ফেব্রিক ইন্সপেকশন 4-point সিস্টেম, যারা কিউসি ডিপার্টমেন্টে কাজ করেন বা যারা গার্মেন্টস টেক্সটাইলে কাজ করেছেন তারা কিন্তু 4-point সিস্টেমটা জানেন। 4-point সিস্টেমটা রুল অনুযায়ী চেক করে ফেব্রিক, অনেক লম্বা ফেব্রিক সেটি আপনি দুজন ব্যক্তি, একজন সামনে দাঁড়াবে আর দুজন ব্যক্তি শুধু রুল টানবে এবং সেখান থেকে সে প্রবলেমেটিক সমস্যাগুলো কাউন্ট করবে এবং সেটা আপনার 4-point সিস্টেমে একটি সূত্র রয়েছে, সেটা একটি লিস্ট রয়েছে, একটি ফরম্যাট রয়েছে, সেই অনুযায়ী আপনাকে চেক করে 4-point সিস্টেমের মাধ্যমে আপনাকে সেটা ইন্সপেকশন করতে হবে। ল্যাব টেস্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন হাউস ল্যাব টেস্টিং, আপনাকে অবশ্যই ল্যাব টেস্টিং করতে হবে। আপনি যে ফেব্রিকটা রিসিভ করেছেন সেই রিসিভটা কি কালার ঠিক আছে কিনা, কালার ব্লিড হচ্ছে কিনা, সিনকেজ হচ্ছে কিনা, সিনকেজ বেশি হচ্ছে কিনা, বিভিন্ন ধরনের প্রবলেম আছে কিনা, কেমিক্যাল যে ধরনের কেমিক্যাল আছে সেই ধরনের কেমিক্যাল আমার আছে কিনা, বা যেটা আমার প্রোডাকশন করার জন্য যে ধরনের কেমিক্যাল থাকা প্রয়োজন সেই কেমিক্যালগুলো এই ফেব্রিকের সাথে যায় কিনা, এই বিষয়গুলো আপনাকে টেস্টিং করতে হবে। শেক ব্ল্যাঙ্কেট ওয়াশিং অ্যাজ পার দ্য বাল্ক রিসিপ্ট, বাল্ক আপনি যদি ওয়াশিং করেন আপনার ব্ল্যাঙ্কেট ফেব্রিক সেক্ষেত্রে আপনাকে বাল্ক প্রোডাকশনে যেতে গেলে আপনার শেডিং আসে কিনা সেটি আপনি নিশ্চিত করতে হবে। 100% শেড সিগ্রিগেশন, শেডিং আছে কিনা সেটি 100% নিশ্চিত করতে হবে এবং সেটি রিপোর্ট করতে হবে। শেড ওয়াইজ কালার কোয়ান্টিটি কার্ড, আপনাকে শেড ওয়াইজ কালার একটি বিন কার্ড দিতে পারে, ইয়ালো কার্ড দিতে পারে, গ্রিন কার্ড দিতে পারে, আপনি সেই কার্ডগুলো আমাদের নোট লেখা থাকে বা কোনো ধরনের ফেব্রিক প্রবলেম থাকতে পারে সেখানে মার্ক করা থাকে গ্রিন কার্ড, গ্রিন কার্ডে বা ইয়ালো কার্ডে রেড কার্ড আছে, সো এই বিষয়গুলো আপনাকে ফলো আপ করতে হবে। বা এটি হচ্ছে ফেব্রিক ওয়্যার হাউজের এসওপি, এই কাজগুলো আপনাকে করতে হবে। সিনকেস মেজারমেন্ট, সিনকেস মেজারমেন্ট, মেজারমেন্ট অনুযায়ী সিনকেস ঠিক আছে কিনা, সিনকেস কতটুকু হচ্ছে, তার অ্যালাউন্স ঠিক আছে কিনা, প্রসেস কাটিংয়ে আসছে কিনা না, ফিনিশ কাটিং দিয়ে ফেব্রিকগুলো আসছে, সেইগুলো নিয়ে আপনাকে একটু তদারকি করতে হবে, একটু জানতে হবে। সো এটি ছিল ফেব্রিক ওয়্যার হাউজের এসওপি। মাস্টার রুল সিলেকশন, আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে, মাস্টার রুল তৈরি করতে হবে। শেড ব্যান্ড মেকিং, আপনাকে শেড অনুযায়ী অর্থাৎ আপনি যদি একটি 500 গজের একটি ফেব্রিক আসে সেখানে কয়টা শেড আছে সেই প্রত্যেকটা শেডের আপনি ব্যান্ড মেকিং করতে হবে, তার কার্ড তৈরি করতে হবে। শেড ব্যান্ড ওয়াশিং, আপনি ওয়াশিংয়ের পর বা আফটার ওয়াশ, বিফোর ওয়াশ এই ধরনের কার্ড তৈরি করতে হবে। শেড ব্যান্ড অ্যাপ্রুভাল, আপনাকে সেই শেড কোন শেডটা অ্যাপ্রুভ দিয়েছে বায়াররা সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। অল কোয়ালিটি প্রসিডিউর কমপ্লিট অ্যান্ড পাস, আপনাকে ওয়াল কোয়ালিটি কন্ট্রোল, আপনি ওয়াল ফেব্রিক কোয়ালিটি করতে হবে এবং কমপ্লিট করতে হবে এবং পাস করতে হবে। কাট প্ল্যান অ্যাপ্রুভাল বাই মাসেঞ্জার, আপনাকে কাটিং প্ল্যান করা আছে কিনা বা কাটিং অ্যাপ্রুভাল আছে কিনা সেই বিষয়টি আপনি মাসেঞ্জার কাছ থেকে নিশ্চিত করতে হবে। ফেব্রিক ইস্যু টু কাটিং সেট ওয়াইজ উইথ শেড নোট, আপনাকে কোন কাটিং শেডে শেড আছে কিনা বা ফেব্রিক ওয়াইজ কোনো শেডে নোট আছে কিনা সেটিও আপনাকে নিশ্চিত করতে হবে। এই ছিল আজকের ভিডিওটা, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ফেব্রিক ওয়্যার হাউজের এসওপিটা আমরা আজকে দিয়েছি। আমি গত বেশ কয়েকদিন আগে আমি সুইং এসওপিটা দিয়েছি, আমি প্রত্যেকটা সেকশানের এসওপিটা দিব ধারাবাহিকভাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন, লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে আমি গার্মেন্টস টেক্সটাইলের সকল কিছু নিয়ে কাজ করতে পারি, জব পজিশন, জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস নিয়ে আমি যাতে কাজ করতে পারি, সেজন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আর লেন্দি করছে না, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।